হ্যালো এভরিওয়ান, আবার হাজির হলাম আমাদের একটি ব্র্যান্ড নিউ টপিক নিয়ে। তো আজকে আমরা কথা বলবো আলকেশি নিয়ে। আলকেশি বিষ খেলে আমাদের কী কী উপকার হয় এবং আলকেশি বিষ খেলে আমাদের যৌনশক্তি বৃদ্ধি পায় নাকি পায় না, তা নিয়ে আমরা আজকে ডিটেলস ডিসকাস করবো। এবং তার সাথে আলকেশি কখন খাওয়া উচিত, মানে আলকেশি বিষটি কখন খাওয়া উচিত এবং কতটুকু খাওয়া উচিত, এবং তার সাথে আলকেশি বিষ আপনি কোথায় পাবেন, তা নিয়ে ডিটেলস ডিসকাস করবো আমরা আজকের এই ভিডিওতে। সো অবশ্যই বড় মতো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, আলকেশি। তো আলকেশি দেখতে কেমন তা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা সাধারণত সিমের মতো দেখতে এবং এই গাছটিও কিন্তু সিমের মতোই দেখতে, বাট এর কিন্তু অনেক উপকার। এই গাছটি সচরাচর গ্রাম এলাকায় পাওয়া যায় এবং এর ফলন কিন্তু অনেক কম হয় এখন, কারণ এই ফলের যে উপরের আবরণটা আছে, এর আবরণে লোমাকৃতি কিছু জিনিস থাকে যেটা আমাদের গায়ে লাগলে প্রচুর পরিমাণে চুলকায়। তার জন্য এই গাছটি সাধারণত বড় হতে দেয় না, মানুষ কেটে ফেলে। তার জন্য এই গাছটি খুব সচরাচর এখন পাওয়া যায় না। গ্রাম এলাকায় আপনি হালকা পাতলা পেতে পারেন, আর যারা শহরে থাকেন তারা কী করবেন, দাওয়াখানা থেকে এটি কিনে নেবেন। এর কিন্তু অনেক উপকার, আমি এখন আপনাদেরকে পয়েন্ট আকারে এর উপকারগুলো বলবো। তো কথা না বাড়িয়ে আমরা আলকেশির উপকার সমূহ জেনে নেই। তো এর প্রধান যে উপকার সেটা হচ্ছে এটা আমাদের যৌন দুর্বলতাকে দূর করতে অনেক হেল্প করে। যারা অনেক যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য অনেক হেল্পফুল এই বিষটি। এই আলকেশি বিষ যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার যৌন দুর্বলতা অনেক দূর হয়ে যাবে, আপনি অনেক স্ট্রং ফিল করবেন। এবং তার সাথে যারা শারীরিকভাবে অনেক দুর্বলতা ফিল করে, মানে অনেক দুর্বলতা ফিল করে, কাজ করতে পারে না, তাদের জন্যও কিন্তু অনেক হেল্পফুল এই আলকেশি বিষটি। আপনি নিয়মিত আলকেশি বিষ খাবেন তাহলে দেখবেন আপনি অনেক স্ট্রং ফিল করছেন। এবং আপনার বডিতে যদি পোকামাকড় কামড় দেয় সেখান থেকে যে একটা পেন হয় সেই পেনটাকে দূর করতেও কিন্তু আলকেশি বিষ অনেক হেল্প করে। আপনি কী করবেন, আপনার যেখানে ক্ষতস্থান সেখানে কী করবেন, আলকেশি বিষটি মানে বিষের যে গুঁড়াটা সেটা হালকা পরিমাণে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার পেনটিও দূর হয়ে যাবে এবং ক্ষতস্থানে মানে ক্ষতস্থানটি নিরাময় হয়ে যাবে। এবং তার সাথে আলকেশি বিষ কিন্তু আপনি নিয়মিত খেলে আপনার যাদের এই যে পিম্পল হয় এবং নানান ধরনের চর্মরোগ হয় তাদের এই রোগগুলোও ধীরে ধীরে নিরাময় করতে অনেক হেল্প করে এই আলকেশি বিষ। তো আমরা জেনে নিলাম আলকেশি বিষের উপকার সময়, এখন আমরা জানবো আলকেশি বিষটি কীভাবে খেতে হয়। তো আপনি কী করবেন, আলকেশি যে ফলটা আছে ফলটা ভালোভাবে ছাড়াবেন, ছাড়িয়ে সেখান থেকে বিষটি সংগ্রহ করবেন। সংগ্রহ করে সেটা ভালোভাবে রোদে এক দুদিন শুকা দিবেন। শুকিয়ে কী করবেন, সেটা ভালোভাবে ব্ল্যান্ড করবেন, বিষটা ভালোভাবে ব্ল্যান্ড করে গুঁড়া করবেন। আপনার স্কিনে দেখতে পাচ্ছেন কেমন গুঁড়া হবে। তো গুঁড়া করে আপনি সেটি নিয়মিত সেবন করবেন, ঘুম থেকে উঠে দুধের সাথে কিংবা গরম পানির সাথে এক চামচ মিশিয়ে আপনি নিয়মিত সেবন করবেন। এর ফলে কিন্তু আপনি অনেক স্ট্রং ফিল করবেন এবং আপনার যত প্রকার দুর্বলতা আছে যেগুলো আমি বললাম, যে উপকারগুলো বললাম, সেগুলো কিন্তু আপনাকে দিবে এই আলকেশি বিষ। এবং যারা গ্রামে থাকেন তারা তো বুঝলেনই কীভাবে আপনি এই আলকেশি বিষটি সংগ্রহ করবেন, আর যারা শহরে থাকেন তারা আপনি এটি ইজিলি দাওয়াখানায় পাবেন। দাওয়াখানা থেকে আপনি এর আলকেশি বিষটি সংগ্রহ করবেন, একদম ব্ল্যান্ডিং অবস্থায় আপনাকে দিবে, গুঁড়া অবস্থায় দিবে, সেটি আপনি নিয়মিত সেবন করবেন দুধের সাথে এবং গরম পানির সাথে, তাহলে আপনি কিন্তু অনেক উপকার পাবেন। তো আশা করি আপনারা নিয়মিত আলকেশি বিষ খাবেন, আর আলকেশি বিষ খেলে কী কী উপকার হয় আপনারা জানলেন। তো এত কিছু জানার পর আপনি তো নিয়মিত অবশ্যই সেবন করবেন, এটা আমি বিশ্বাস রাখি। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।